বিদেশি মাইয়া ফিয়ন লাম্বা সাদা দবদব্যে ঠেঙে দিয়ে তাহলে চোখ আর ফিরিয়া নিতে মন চায় না। হেরে তুই মহাজনের হোলা, তুই হেতে ঠেঙে থেকে সাইরে সব কিনলে হেরে ইয়ে বাড়ি কোনে রে? অস্ট্রেলিয়া তো নাইছে, অস্ট্রেলিয়ার তো নাইছে, অস্ট্রেলিয়ার গরু বলছি। তুই সারা রমজান ধরে অস্ট্রেলিয়ার সানা বুট খাইছি, অস্ট্রেলিয়ার মাইয়া তো দেয় না। কাতার কুয়ের জানালায় জাগা জমিন বেগিন বেশি এলাইছি, অস্ট্রেলিয়ার গাইগাও যেন বেশি এলাইছি, হেঁতা হড়ি তোর কাতার কুয়েতে। আমি অস্ট্রেলিয়া যাম, আর অস্ট্রেলিয়া যাইতে হইব, সেটি ঠেঙে ধরি হইলে আমি অস্ট্রেলিয়া যাম। ঠিকঠাক যাই রে, দেশে লই যান। আর টি ওইসের কোনো অভাব নেই, আর জায়গা জমিন জিরাত যেগিন আসিল বুঝেননি বেগিন বিক্রি করে দিছি। ইভেন কি আর উগ্র আর নগো দেশের গাই আসিল, মনে করেন দিনে বারো দশ বারো করি চল্লিশ পঞ্চাশ কেজি করে দুধ দিত, ঠিকই ওই জন্য বেশি এলাইছি কিলে জানেননি। এ কাতার কুয়েত জানালে খেতা উড়ি এই কাতার কুয়েতে, আমি কাতার কুয়েত যাইতাম না, আমি অস্ট্রেলিয়া যাবো। আর টি ওইসে বেগিন আনে দি দিউন আর নেহারে লই চলেন। ইউ ওয়ান্ট টু লিভ বাংলাদেশ? কে কে কি কইছেন? Why would you leave this beautiful country? No, সুন্দর দেশ কেন লিভ? Why would you leave? সুন্দর কোন কি এর কথা? Bangladesh is such a beautiful country. Like, everything is so natural and... See, look at the water, look at the sky and the breeze. Birij? আরে আবার না গলে গেছে। নিয়ে বিরিজ আছেন কোন এমন? এ দেশে বিরিজ। এ সাইর হাতাত এগিনে বিরিজ কানি। আরে বিরিজ তো করতে জমুনা আর হদ্দা তন্দ খুঁটি হইতে তো কাটতে আর না। কোন দিয়ে বিরিজ আছে? ও না না না, নট ব্রিজ, ব্রিজ। ব্রিজ? বাতাস? বাসাত। বাতাস? বাবু রে আপা বাতাসের কথা আর না। এ আনি খাইবেন বিশ। এ বাতাস লইবেন শেষ, মরে যাবেন কই? তোমার কি মরে যাইবেন বেজাল? শাক সবজি হল মূল ইভেন কি কচুর লতি অত্যন্ত বিষ, মানে কি এটা জানেননি? এটা হলো ফরমালিন। ফরমালিন মরে গেছে বেগিন। ফরমালিন আপনি মনে করেন যে শখ করি ডেগু হল কিনছেন, বাজার তুন যাই খাইতে মন চাইছে, ডেগু হল কিনছেন নি তা কি আনের চিনে তাইতেন নয়? এই ডেগু হল আপনি কিনে আনছেন, খাইতে ভুলে গেছেন, একদিন দুই দিন তিন দিন খাইতে ছয় মাস হয়ে গেছে। ওরে খোদা রে, ছয় মাস হরে আর নিয়ে চাইবেন হাতে তাজা এমনি সাহের জানের দিকে বিশেষ এগুনি আনলে গিয়া বেগিন ফরমালিন বিষে মরে গেছে তো। শাক সবজি মাছ মাংস ফল ফল ফ্রুট বেগিন মনে করেন আপনার ফরমালিনে মরে গেছে, কিছু কাজ দেখতেন না। হাউ কুড ইউ সে সামথিং লাইক দ্যাট অ্যাবাউট ইয়োর ওন কান্ট্রি? ইউ নো দ্য গার্মেন্টস, দ্য ক্লোথস মেড ইন বাংলাদেশ, ইয়া দে সোল্ড ইন্টারন্যাশনালি এন্ড এভরিওয়ান ইউজেস দেম। ইন ফ্যাক্ট ইফ বাংলাদেশ স্টপস প্রোডিউসিং দেম ফর ওয়ান ইয়ার, ইউ নো স্টপ বানানো, then nobody will have anything to eat. এই সিরা ভরা কুইজালের মতো জামা বুঝি আঙ্গো দেশে বানাইছে, হিসা মারি তার কোয়ালে আঙ্গো দেশ খাইছে দুইটা জিনিস, এক হইলে মনে করেন ফরমালিন আর হইলে গার্মেন্টসের মাইয়া এগুন। কোন কাম কাজ কিছু নাই, মনে করেন টিফিন গাড়ি উগালে ডং 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 করে ঘুরি বেড়ায়, এ কুকা মাইয়া মনে করেন হিসাব করে সার হাজার লোক লাইন মারে, বিয়ে হয়ে গেছে জামাইয়ের লোকে থাক লাইন মারতেই আছে মারতেই আছে। লাইন লাইন মানে মনে করেন
এই যে মানে আমি অস্ট্রেলিয়া যাবো আপনারা খড়াইতেছি কেমন যেভাবে হোক আপনি আরে অস্ট্রেলিয়া লই যাবেন, এটাও এক প্রকারের লাইন আর কি। মানে লাইন অনেক রকমের হয় আর কি বুঝছেন, যেমন আপনারা যদি কোনোভাবে আমি পড়াই অস্ট্রেলিয়া চলে যেতাম পারি আর কি, তাহলে পুরো গ্রামের মানুষ কী করবো জানেন নি, আমি আপনার সাথে লাইন মারি অস্ট্রেলিয়া চলে গেছি। Okay. You're a very interesting person. Can I take a photo? Kia? Choppy. কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব দেখি সালাম দিলি না কিনলে? সরি? আর লাগে ইংলিশ মাস না? Why did you give me salam out of chairman? Oh, he's the chairman. Hello. Hey! এত বড় সাহস? হ্যাঁ আটবার আয় দেশ, হ্যাঁ আটবার দেশ কিনলে সে আমি কি তোর বন্ধু না? হ্যাঁ ইউর ফ্রেন্ড ফ্রেন্ড হ্যালো চেয়ারম্যান সালাম দে সালাম আসসালামু আলাইকুম দে I'm not sure what you're saying, sorry. তারিক মাস্টার তোর কইতে জোগাড় করছে, হ্যাঁ কইতে আইছো ইন্ডিয়া নেপাল ভুটান বার্মা পাকিস্তান আমেরিকার তো নাইছে, হ্যাঁ তোরে দেখিতে বুঝতেই না। আরে বেটি তোরে জিগে কিছু কইতে আইছো, হোয়ার ইউ মানে জেলা জেলা কোনটা ভিলেজ ভিলেজ মানে কান্ট্রি কান্ট্রি কোন কান্ট্রি থেকে আইছো? ও হুইচ কান্ট্রি আই এম ফ্রম? আই এম ফ্রম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এটা তো মানে আমেরিকার চেয়ে বড় দেশ। আচ্ছা অস্ট্রেলিয়াতে থাকোস কোন জায়গায়? ক্যাপিটালে থাকোস না কোনো সিভাসে বাদ থাকোস কই থাকোস? হ্যাঁ আই লিভ ইন এলিজাবেথ স্ট্রিট ইন মিন্টো, ইটস ইন নিউ সাউথ ওয়েলস। আরে বেডি দূরত্ব দূরত্ব ডিসটেন্স ডিসটেন্স, তোর বাড়ি তো তোর ক্যাপিটাল কত দূর ডিসটেন্স? ইয়া ওকে ইয়া ইয়া ইটস অ্যারাউন্ড 300 কিলোমিটারস। তুই তো অস্ট্রেলিয়ার গ্রামে বেডি না, গ্রামে বেডি আরে রে বাপ মারাস না ফরেন মারাস না নিজের ফরেন মনে করিস? হ্যাঁ অস্ট্রেলিয়ার নাম মাঙ্গে গ্রামে খাইতে হয়েছে। I arrange a meeting about you. You must come. You must. But not this dress. No naked. Like this. No naked. Hey, haram jata. Tharos na kili. আমি মেয়েটার গ্রামে আনছি না, এরকম মোবাইলে টিপি টিপি ঠেলি অস্ট্রেলিয়া ভাড়াই গেলি বুঝছো, কানের মধ্যে ঢুকছি নি কথা মুরব্বী একটা বিষয় খেয়াল করছি না। হ্যাঁ আরে কেমন তোর মাইয়ার কেমন সেই মাইয়ার বাপ মা, একটা শিয়ানা মাইয়ারে কোন দেশের তোন কোন দেশে ছাড়ি দিছে, একটা বয়ডন নাই, হ্যাঁ বাণিজ্যতার ভয় নাই, কোনো বিপদ আপদের চিন্তা নাই, এটা কেমনে সম্ভব? এত কথা করে কি লাগছে? এত কথা কত দরকার নেই? হ্যাঁ মোবাইল টিভি টিভি একটা অস্ট্রেলিয়ার তোর মাইয়া নিয়ে গ্রামটা নষ্ট করছে, এলাকাটা নষ্ট করছে, সমাজটা নষ্ট করছে, হ্যাঁ আপনি গ্রামটা দেখ, হ্যাঁ একটা কাম করেন কানে দড়ি স্কুল ঘর ঘুরে তারও দেখবি ছোট ছোটো বাচ্চা বলা হয় না, তারা জিজ্ঞেস করবে স্যার কান তো আরা দড়ি আনে ধরছেন কি তখন হ্যাঁ কইব আই যে টিপি টিপি অস্ট্রেলিয়ার তোর মাইয়া নিয়ে এলাকা নষ্ট করছি গ্রাম নষ্ট করছি এই অপরাধে আই কান ধরে ঘুরতেছি ব্যাস শেষ, কী করবো রুবি যেটা ঠিক আছে না? তুমি এত পটর পটর করো, হ্যাঁ তুমি হেডিংকার মেম্বার চেয়ারম্যানের উপর দিয়ে তুমি কথা কইবার কি? আরে মুরব্বী কথা কইতে দেন ওই বেটা মাস্টার, তোমার না বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ উত্তর বাড়ির রফিকুল্লার মাইয়া ওই কুলসুম আক্তার লগে কি পায়খান বিয়ে করবা, দেশে এক কেন আর বিদেশে এখন কালা মাইয়া আর এখন দোলা মাইয়া কেন? চেয়ারম্যান সাহেব আপনি এত কথা কইতেছেন কি লাই তো বুঝিনি, এত কথা দরকার কি? শুরুতে আপনি বড় বড় করে কথা কইতেছেন, এটা ছাপাই গেছে দেখতে ঠ্যাঙ্কি তুল জুতোগুলি এত একটা মালা বানিয়ে গলার মধ্যে দিয়ে দেন কাম শেষ। আর একখান কথা আছে, আপনারা বিচারে যা খুশি তা করেন, আই আই অস্ট্রেলিয়া যাবো আর আপার লগে কথা ফাইনাল হয়ে গেছে। ওই দামরা তুই কাম করো দান খেতে অস্ট্রেলিয়া যাই কি করবি তুই? আই আর কাজিয়ান লই যাবো যাই ঘাস কাটি অস্ট্রেলিয়ান গরুরে খাওয়াবো, আপার লগে আর কথা হয়েছে আপার বই লাগে আর ফাইনাল কথা দিছে আর অস্ট্রেলিয়া লই যাবো। তা দেশের সমস্যাটা কি? দেশের সমস্যা কি? প্রচুর সমস্যা দেশে, আপনারা এক মাসে কাম করে তিন মাসে হয়েছে দেন না, আপনারা যে বিলেট পলিটিক্স করেন বাবুরে এই পলিটিক্সের মধ্যে আমরা নাই, আমি থাকতে থাকতেন না মাস্টার স্যার ছাড়ান নে এত করতুন সরি কর আমরা চলে দিই না এত লোকে থাকতেন না বেচারিলার লোক। এই যে হয়তো নাম্বার এত ইলেকশনের আগে আর হাত ধরে ইলেকশন শেষে আরে কান ধরে ঘুরে গ্রাম ঘুরে কি ঘুরে নানি অস্ট্রেলিয়ান গরু দেখছি নি স্যার মনে মনে দুধ দেয় আর আঙ্গ দেশের গরু
একশো টাকা দুধ দেয় না, হাতের সাহের ফা বাইন্দলেও হাতে লাত্তি মারার চেষ্টা করে, তাহলে এই দেশের মানুষ ভালো হইব কত? কথা কিন্তু সত্যিই কইছে। অস্ট্রেলিয়ান মানুষ অস্ট্রেলিয়ান গরুর মতো স্যার, কোনো ডুসা ডুসা মাইত না। আর এই দেশে থাকলে স্যার আমরা বিলেশ পলিটিক্সের মধ্যে হরি ডুসা খাইতে খাইতে মরে যাবো স্যার। চলেন স্যার আমরা অস্ট্রেলিয়া যাবো। নেতা হয়ে গেছে, হ্যাঁ।